স্যার আপনাকে আবারও ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। তাদের কথা শুনে মনে হচ্ছে আজকে বিভিন্ন বিষয় নিয়ে তারা বলেছে, আমি জানি না তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বলেছেন। আজকে যখন আন্তর্জাতিক বাজারে চালের দাম এবং তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন সেই পণ্য যখন আমদানি করতে যাচ্ছে, তখন কোন দিন না যেন বিরোধী দল বলে বসে অমুক দেশের প্রধানমন্ত্রী আমরা পদত্যাগ চাই, অমুক দেশে আমরা মধ্যবর্তী নির্বাচন চাই। কারণটি হচ্ছে আজকে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, আজকে আমাদের আমদানি রপ্তানি যে জায়গাটি আছে সেটি পরিষ্কার করতে হবে। মহাশয় আজকে বারবার একটি প্রশ্ন এসেছিল, আজকে চট্টগ্রামে যখন বিএনপি জয়লাভ করে সিটি কর্পোরেশন নির্বাচনে, তারা একদিকে বক্তব্য দিচ্ছে, আজকে প্রতারণা করেছে, যেই প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারছে না, অপরদিকে তারা বলছে আজকে বিএনপি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছে। অর্থাৎ এখানে প্রমাণিত হয়ে যায় মহাজোট সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে, যে প্রতিশ্রুতি নিয়ে এসেছে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার মধ্যে দিয়ে সেই প্রেক্ষাপটটি পরিষ্কার হয়ে যায়। মাননীয় স্পিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি যখন বলেন বিগত সরকারের আমলে এই মুহূর্তে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ যে সৃষ্টি হয়েছে, তখন কিভাবে বিরোধী দল থেকে বারবার বলছে এটি জনদাবিতে তৈরি হয়েছে, এটি আজকে এই সংসদে পরিষ্কার নয়। মাননীয় স্পিকার, মাননীয় সাংসদের কাছে একটি প্রশ্ন ছিল, আমরা তো সংসদে বিরোধী দল, আমরা সত্যিই খুশি হতাম যদি জাতীয় সংসদে আমাদের বিরোধী দল রাজপথে যে হরতালের ডাক দিয়েছে সেটি না করে জনগণের যে দাবিটি আছে সেটি যদি আজকে জাতীয় সংসদে গিয়ে বলতেন, তাহলে সেটি জনগণের দাবি হতো। মাননীয় স্পিকার, কারণ তারা জনপ্রতিনিধি, যে জনপ্রতিনিধিরা জাতীয় সংসদেই যাচ্ছে না সেখানে তারা কিভাবে জনপ্রতিনিধিদের কথা বলে সেটি মাননীয় স্পিকার এই সংসদে পরিষ্কার নয়। মাননীয় স্পিকার, মাঝে তারা বলছেন দারিদ্র হার বেড়েছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য শিশুর মৃত্যু হার এই সরকারের গত 2 বছরে মাননীয় স্পিকার কমেছে, আজকে দারিদ্রের হার কমে 38 ভাগে নেমে এসেছে। মাননীয় স্পিকার, অর্থাৎ প্রেক্ষাপটটি নির্ণয় করে যে আজকে মহাজোট সরকার যে কর্মকাণ্ড হাতে নিয়েছে সেটি সফলভাবে করতে পারছে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল থেকে যদি দেখাতে পারতো, কারণ জনগণ রায় দিয়েছে 5 বছরের জন্য, জনগণ জানে মহাজোট সরকার 5 বছরের মধ্যে সেটি করে যাবে, দুর্নীতিগ্রস্ত খাতগুলোকে দুর্নীতিমুক্ত করে যাবে, কিন্তু তাদের দিক থেকে যদি তারা দেখাতে পারতো আজকে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়নি, তাহলে আমরা মেনে নিতাম আজকে এর মধ্যবর্তী নির্বাচন দেওয়া দরকার। মাননীয় স্পিকার, কিন্তু তাদের দিক থেকে তারা আজকে দেখিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, তারা যদি আজকে দেখিয়ে যেতে পারেন আজকে বাংলার মানুষের চালের দাম 50 থেকে 60 টাকা হয়ে গেছে, যখন আজকে খোলা বাজারে জনগণকে 22 টাকা মূল্যে আজকে চাল খাওয়ানো হচ্ছে, মাননীয় স্পিকার, যেই জনগণের বুক পিঠ থেকে গিয়েছিল গত সরকারের আমলে, সেই কাজগুলো যখন এই সরকার করছে তখন কিভাবে জনদাবিতে পরিণত হয় সেটি প্রমাণ হয় না, কারণ তাদের দিক থেকে তারা এই জায়গাগুলো পরিষ্কার করে যেতে পারেনি। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করবেন আজকে বিরোধী দল তাদের চেয়ারপার্সনের বাড়ির ইস্যুতে হরতাল ডাকছে, কখনো বা সংসদের সামনের আসনের জন্য আন্দোলন করছে। তারা যদি জনগণের কথা বলে তাহলে হরতাল থেকে কেন দেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতি করে আজকে এই আন্দোলন করবে, তারা যদি দেশের স্বার্থে কথা বলে তাহলে কেন আজকে সংসদে না গিয়ে রাজপথে বসে থাকে। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার মহাজোট সরকারের প্রতি আজকে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছি, 5 বছর সময়ের মধ্যে মহাজোট সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে সেই প্রতিশ্রুতি পূরণের দিকে শতভাগের দিকে এগিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। তাই আজকের এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণের যোগ্যতা রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।